আল্লাহর হাবিব বিপদের প্রসঙ্গে আলোচনা করছিলেন, এটা জেনার সে জগন। এখন সাহাবায়ে কেরাম তারা বুঝতে কষ্ট হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লবীবা তু আশাদ্দু মিনাজ জিনা, হুজুর গিবটটা জেনার সে জগন্য হয় কেমনে? জেনা করলে তো আমরা তারে পাথর মারি, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাই। যে জেনা করে তাকে আমরা বড় খারাপ জানি, কিন্তু গিবত জেনার সে আরো খারাপ কেমনে হলো? বিশ্বনবী বলেন, শোনো, ইন্নার রাজুল আলা ইয়াজনি ফায়াতুবা ফায়াতুবুল্লাহু আলাইহি, যদি কোনো ব্যক্তি জেনা করে, জেনা করার পরে তাওবা করে, ক্ষমা পেয়ে যেতে পারে, কিন্তু ইন্না সাহেবাল গীবা লা ইউগফারু লাহু হাত্তা ইগফিরাহা লাহু সাহেবুহু, যদি তুমি তোমার ভাইয়ের গীবত করো, তাওবা করলো, ক্ষমা নাই যতক্ষণ সে তোমাকে ক্ষমা না করে, তাহলে জেনার গুনাও আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করে না। এটা বড় মারাত্মক গুনাহ। এখন সাহাবায়ে কেরাম অনেকে বুঝে না গীবত কি, তাই বিশ্বনবীকে একজন বললেন, হুজুর গীবতটা আমাদের একটু বুঝাইয়া দেন, এত জঘন্য গুনাহ যেটা জেনার সেও মারাত্মক। রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন কথা বললা যেটা তোমার ভাই পছন্দ করবে না, এটার নামই হলো গীবত। ইন কানা ফি আখি মা কুল ক্বালা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু وإن لم يكن فيه فقد بهت صحابي আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পিছনে আমি এমন কথা বলেছি যেই কথাটা আমি বলেছি ওই কথার কাম আমার ভাই করেছে, আমার ভাই করেছে তাই আমি বলেছি। রাসূল বললেন, পিছনে কইলা কেন? তাই তো গীবত। তোমার ভাই যেটা করেছে তুমি সেটাই বলেছ, কিন্তু সামনে বলে দিলেই তো পারতা, তাহলে সে সংশোধন হতো। সামনে না বলে পিছনে বললা কেন? ওয়াইল্লাম ইয়াকুন ফি ফাকাত বাহাত্তা, তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কথা বললে যে কাজটা তোমার ভাই করে নাই, তাহলে এটা হলো ভুতান, এটা অপবাদ, এটা গীবতের সে আরো জগন। তাহলে কারো পিছনে তার দোষ, তার পিছনে এমন কথা বললেন যেটা বলার কারণে সে শুনলে কষ্ট পেত, এমন কথা পিছনেও বলা যাবে না। মানুষের পিছনে তাদের দোষ নিয়ে সমালোচনা করার অভ্যাস আমাদের কারো কারো আছে না নাই? কারো কারো নাকি অনেকের, অনেকের নাকি সবার? সবার যদি না থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তবে আমি আমার উপরে কেয়াস কইরা কইলেছি, কারণ হলো গীবত করে না এমন মানুষ লাখের মাঝে একজন পাওয়া যাবে না। এই গুণাটা ফিসাহু ওলামারাও করে, হাজি করে, কাজী করে, সবাই করে না, এমন সংখ্যা খুব খুব খুব। আমার বন্ধু, একটা কবিরা গুনাহ সবাই মিলে করে, এটার নাম গীবত। ও ভাই, এই যে মাহফিল, এই মাহফিল অনুষ্ঠানে মদপান কেউ যদি করে, মানুষ দৌড়া পিডাইব, যদি পকেটে হাত দিয়া চুরি করে ধরতে পারলে কিলাইব, ঠিক না? এখানে কেউ বিড়ি টানলে ধাক্কায়া সরাইয়া দিব, এখানে কোনো গুনাহ চলবে না, কোনো গুনার কাজ এখানে হবে না, কেউ মেনে নেবে না, কিন্তু মাহফিল গুলা তো কিছু আলেম অন্যের গীবত করে। মাহফিলের মাঝে বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়, ফাসেক বলে, এই বলে, সেই বলে, এমন অভ্যাস কিছু কিছু লোকের আছে না নাই? শুধু বলে না, বক্তা বলতেছে শ্রোতারাও জিন্দাবাদী, জি হুজুর, চালা
আশ্চর্য। বাংলাদেশে কিছু কিছু লোক মদপান করে, ছেলেও মদপান করে, বাপাও মদপান করে, এমন পরিবারও বাংলাদেশে দু চারটা আছে না নাই? আছে। কিন্তু বন্ধু একই টেবিলে বৈশা বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, এমন ঘটনা হয়তো পাওয়া লাখের মাঝে কোটির মাঝে বাংলাদেশে। বাংলাদেশ ছেলেও বিড়ি টানে, বাবাও বিড়ি টানে, কিন্তু একজন একজন দেখে লুকায় না, ছেলে বিশেষ করে। আর মদ একবার অসম্ভব, এটা খুব কম আর কি, এটা হবে না। ছেলেও জেনা করে, বাবাও জেনা করে, এমন দুই চার জন আছে না নাই? কিন্তু সামনাসামনি করবে না বন্ধু, গুনাহ হয় অনেক, কিন্তু আলাদা আলাদা লুকায় লুকায়া। বাবা মদ পান করে বাবার জায়গায়, ছেলে মদ পান করে আরেক ঘরে ছেলের জায়গায়, বাবা ব্যবিচার করে এক জায়গায়, ছেলে করে আরেক জায়গায়, গুনাহ হয় আলাদা আলাদা। কিন্তু বন্ধু খাবারের টেবিলে বইয়া মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে পাশের বাড়ির অমুক লইয়া গিবত শুরু করে, খাইতে বসছে আপনজন প্রিয়জন, হাজি বাবা হাজি, ছেলে মাওলানা, মা পর্দানশীন নারী, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে না, ঘরের মাঝে টেলিভিশনটা পর্যন্ত নাই, আল্লাহওয়ালা বুজুর্গ ফ্যামিলি। হঠাৎ করে আবার ছেলে বলতেছে অথবা বউ বলতেছে, দেখছেন নি শাশি আম্মা আমারে আজ গাইডা কইছে। তখন আবার মা কয়, এটা কইতে পারেনি ভাইয়ে, কয় এই বেড়ির মুখ এমনি খারাপ, বাপ হাজি সাহেব আবার কইতাছে তাহলে দৌড়তাছি সকালবেলা, মানে সবাই মিলে শুরু করে দিছে। শয়তান হাততালি দিয়ে হাসে, আর শয়তান কয় দেখো সবাই রে কবিরা গুনায় লাগাইয়া দিছি। কি বদল একটা জ্বলন্ত আগুনের নাম, ওই আগুন কোন একজনকে দিয়া শয়তান জ্বালাইয়া দেয়, অন্যের সমালোচনা করে মজা পাওয়া যায়। বিশেষ করে চা দোকানগুলোর মাঝে দেখবেন দোস্ত, যদি দেখা যায় পাঁচজন সাতজন এক দলের কর্মী এক জায়গায় বইছে, অন্য দলের নেত্রীর ব্যাপারে কথা উঠছে, সবাই গুতাগুতি খোঁচাখুচি শুরু করছে, কেউ কেরোসিন ডালে, কেউ অক্টেন ডালে, কেউ পেট্রোল ডালে, শুধু মজার মজা। শয়তান কয় এমন আগুন লাগাইছি সবগুলাকে জেনার সে আরো বড় গুণালিপ্ত করে দিয়েছি। বাংলাদেশে সবচেয়ে বেশি বিপদ হয় চা দোকানগুলোতে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে দেখবেন অমুকরে লইয়া তমুকরে লইয়া, আর যে অন্যের বেশি কইতে পারব দোর সরসা টেবিল থাপড়াইয়া, হে হইল এলাকার নেতা। অন্যকে নিয়ে দোর সরসা করা এটা ভালো মানুষের স্বভাব না, এটা করবেন না। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্বনবী বলেন দুনিয়ার মাঝে সেই তো সেরা চালাক, যেই ব্যক্তি নিজের দোষ নিজে খোঁজে, দূর যদি খোঁজায় লাগে নিজেরটা খুঁজবে, একটা দোষও নাই, আপনি ফেরেশতার মতো ভালো মানুষ, এমন কেউ থাকলে তাকে দেখে আমি একটু চোখটা জোড়াতে চাই, দয়া করে একটু হাত তোলা। খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, কারণ দুই এক জায়গায় দেব ভুলে হাত তুলা দেন, ঠেলা ছড়ে হাত তুলা পরে দেন, কেউ তোলে না তখন নামায় না। কিন্তু আজকে দেখলাম যে একজনও তুলে নাই, এর মানে মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তাহলে চোখে জিমানি টিমানি নাই, আলহামদুলিল্লাহ। এবার তাহলে প্রমাণিত হলো এখানে সবার কম বেশি দোষ আছে না নাই, শুধু আমার নাই? ঠিক নাই, আছে আছে নিশ্চয়ই। হুজুরদেরও দোষ আছে, হুজুররা কেউ ফেরেশতা নয়, কিন্তু বড় পরিতাপ হলো হুজুরদের দোষ পাইলে মুসল্লিরাই সবচেয়ে বেশি ঘাটাঘাটি করে। ছোট্ট দোষ পাইলো চা দোকানে বইয়া কল শুনে হুজুর এটা করছে। আমার বন্ধু এটা কখনো আলেমের প্রতি মহব্বত হতে পারে? আপনার বাবা যদি দোষ করেন,
আপনার বাবার দোষ আপনি মানুষের কাছে বলেন না, দোকানে বলেন না, ওই দোষটা বাবার হাতে ধরে পায়ে ধরে আদর করে কপালে চুমু দিয়া আস্তে করে কাছে যাই আদবের সাথে বলেন, বাবা আপনি কাজটা করলে তো আমাদের শরম লাগে, মানুষ তো খারাপ কয় কি করতে পারি। এক ছেলে আমাকে একদিন মোবাইল করে জানলো, হুজুর আমার বাবার একটা দোষ আছে, কুমিল্লা থেকে ফোন দিল, কি করব বুঝি না। আমি বললাম কি দোষ রে ভাই বলো, বলতেছে হুজুর আমার বাবার আমি প্রতিদিন 500,000 টাকা হাত খরচা দেই, আল্লাহ আমারে অনেক সামর্থ্য দিয়েছে, টাকার অভাব নাই, কিন্তু কানে আসে মাঝে মাঝে আমার আব্বা নাকি মানুষের কাছে টাকা চায়, ভিক্ষা ভিক্ষা হাওলাত হাওলাত কইছে আমার বাবার এই খবর আমার অনেক জনে কইছে, তোর বাবা ভিক্ষা চায় কেন, টাকা চায় কেন। হুজুর লজ্জায় মরে যাই, কি করি বলুন। আমি তখন বললাম ছেলে বাবার দোষকে কখনো দোষ মনে করবা না, বাবা যত বড় অন্যায় করে বাবার সাথে বেয়াদবি করার অনুমতি ইসলামে নেই। সে তখন বলছে হুজুর যদি বাবাকে আমি লোহার শিকল দিয়া বেঁধে রাখি বাড়িতে, খাবার টাবার যা দরকার সব দিব, বাড়ি থাকলে তো আর বাবা মানুষের কাছে টাকা চাইতে পারতো না। আমি তখন বললাম বাবারে বুঝাও, বাবার হাতে ধরো, পায়ে ধরো, বাবার কপালে চুমু দাও, বিনয়ের সাথে বলো বাবা আপনার এই আচরণ আমাদেরকে ছোট করে লজ্জা দেয়, বেয়াদবি করিও না। ও বন্ধু এটাই মাসআলা সবার জন্য, বাবা মা যদি দোষ করে আমরা বাহিরে বলি না, তাদেরকে বিনয়ের সাথে সংশোধনের চেষ্টা করি। আমার বাবারে আমি যত ভালোবাসি আল্লাহর দ্বীনের জন্য, আলেমদের প্রতি ভালোবাসা সমান নয়, আরো বেশি হওয়া লাগবে। লাউলাল আলেম لكان الناس حيوان আলেমরা যদি না থাকতো মানুষগুলো হায়ওয়ান হয়ে যেত, জীবজন্তুর মতো হয়ে যেত। আলেমদের সম্মান নি মহতারা মুহাদ্দিস মুফতি মনির আহমদ খান হুজুর লম্বা কথা বলেছেন, শুনছেন না? কিন্তু আপনারা আলেমদেরকে নিয়ে বাজারে আলোচনা করেন, এটা বড় পরিতাপ। যখন আমরা ভিন্ন দলের নেত্রীর ব্যাপারে নেতার ব্যাপারে কথা ওঠে, আমরা কর্মীরা সমালোচনা করি, গীবত করি। এখন বলুন তো আপনারা যারা আওয়ামী লীগ করেন না, শেখ হাসিনাকে নিয়ে এমন কিছু সমালোচনা করলেন প্রধানমন্ত্রীকে নিয়ে যেটা জুলুমের পর্যায়ে পড়ে না, জুলুম করলে বলা জায়েজ আছে, কিন্তু তার পার্সোনাল ম্যাটার নিয়ে সমালোচনা করলেন, আজকের মাহফিলে ওয়াজ শুনলেন, এটা জেনার সে জঘন্য। আমি খালেদা জিয়ার সমালোচনা করেছি, আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, গীবত করেছি। হুজুর বলছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, এটা হাদিস। এখন আগামী দিন শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাওয়ার সুযোগ আছে তো, এখন ক্ষমার খবর কি? আপনি যে গীবত করলেন এমন লোকের যে আমেরিকায় থাকে, আপনার এলাকার ছেলে আমেরিকায় থাকে, প্রসঙ্গ উঠছে, এখন তার বিরুদ্ধে কয়া দিলেন নরুনের চা দোকানে, কালীগঞ্জের চা দোকানে বসে, পুনশহির চা দোকানে বসে, এখন আমেরিকায় বেডার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাবেন কেমনে? এমনও তো আছে যাকে টেলিফোনও পাওয়া যায় না, এখন ক্ষমা চাইবেন কেমনে? আপনি মদ পান করেছেন, মদের বিরুদ্ধে ওয়াজ হলো, আল্লাহর হাবিব বলছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, ইন্না আলাল্লাহি লা আহাদা আই ইয়াসকিয়া তিনাতাল খাবাল লিমান ইশরাবাল খামরা, ওয়াজ শুনলেন, বিশ্ব নবীর হাদিস, আল্লাহর সিদ্ধান্ত যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক পদার্থ পান করতে বাধ্য করবে, পান করাবে। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়ামা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দেন, ওসারাতু আহলিন্নার, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিলে,
তাদের গায়ের রক্ত মাংস পুঁজ গলে একবার একসাথ হয়ে প্রবাহিত হবে, ওটার নাম তিনাতুল খাবাল। যে মদ পান করেছে আল্লাহ তাকে সেটা পান করাবে। মদ পান করলে ৪০ দিন ইবাদত কবুল হয় না। মদপানের বিরুদ্ধে ওয়াজ শুনলেন, মদপানের ওয়াজ শোনার পরে একজন মদখোর আজকে সিদ্ধান্ত নিল, হুজুর আল্লাহর কাছে আমি সিদ্ধান্ত জানাইয়া দিছি জীবনে আর মদপান করব না। তারপরে এবার গভীর রাতে দুরাকাত ৪ রাকাত তাহাজ্জুদ করে সে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইল, রব আগে জানতাম না মদ পান এত বড় অপরাধ, আমি আজকে সিদ্ধান্ত নিলাম আর জীবনে মদ খাবো না, আমারে মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলুন তো, চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করলে তাওবা কবুলের সম্ভাবনা আছে না নাই? মদপানকারীও ক্ষমা পেয়ে গেছে, আপনি হয়তো জানেন না। জেনাকারী ক্ষমা পেয়ে গেছে, আপনি জানেন না। কিন্তু যারা গীবত করছেন ওই বেটা ক্ষমা না করলে চোখের পানিরও কোনো মূল্য নাই। এটা থেকে মাপ পাওয়ার উপায় বড় কঠিন। অথচ হাসতে খেলতে কত হয়ে যাচ্ছে গীবত, তাই এখন যদি গীবত হয় কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহান নাবিয়্যু আনিল গীবাতি ওয়াল ইস্তিমা ইলাল গীবা। বিশ্বনবী বলেন গীবত করবা না, কেউ গীবত করলে সেটা শুনবাও না। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, যদি কোনো ইমাম, যদি কোনো নেতা, যদি কোনো ব্যক্তি গীবত করে তার মজলিসে আর বসা যাবে না, উঠে চলে যাবে। নিষেধ, রাসূল নিষেধ করছে গীবত করবা না, গীবত শুনবাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা'আশা রাদিয়াল্লাহু তাআলা না একবার একটা গীবত করে ফেলেছিলেন। মা'আশার একজন সতীন ছিল, তার নাম ছিল সাফিয়া বিনতে হুই বিন আখতাব। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না ছিলেন হুই বিন আখতাবের মেয়ে। ইয়াহুদীদের নেতা ছিল হুই, বাড়ি ছিল খায়বার নামক এলাকা। যেদিন খায়বার বিজয় হয়ে গেল সেদিন খায়বারে বিশ্বনবী অনেকগুলো মহিলা পেয়েছেন, তাদেরকে দাসী বানালেন। অনেকগুলো বাচ্চা পেয়েছেন, তাদের দাস বানালেন। আবার যারা যুবক ছিল তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে, আমরা ইসলামের বিরোধিতা করব না। বুড়া মানুষগুলোকে শর্ত দিলেন, খায়বারে থাকতে চাইলে তোমরা আমাদেরকে কর দিতে হবে, জিজিয়া দাও। যুদ্ধের পরে কেউ জিজিয়া দিল, কাউকে হত্যা করা হলো, কাউকে দাস বানানো হলো, কাউকে দাসী বানানো হলো, যোদ্ধাদের মাঝে দাস দাসী বন্টন করে দেয়া হলো। হযরত সাফিয়া ছিলেন হুই বিন আখতাব নেতার মেয়ে, খুব সুন্দরীও ছিলেন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নূর পাগে হযরত সাফিয়া পড়লেন। যখন দাসী ভাগ করতেছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুই বিন আখতাব তো মরে গেছে, এখন তার মেয়ে সাফিয়া সম্ভ্রান্ত বংশের নারী নেতার মেয়ে, সে দাহিয়া কালবির ভাগে পড়ছে। ওই নেতার মেয়েটা যদি আপনার ভাগে পড়ত আপনিও তো কিছু দাসী পাবেন, তাহলে ওই মেয়েটা আপনার আচার আচরণ ভিআইপি মানের হতেও পারত, মুসলমান হয়ে যেত, আপনার তাসির পড়ত। আল্লাহর হাবিব দাহিয়া কালবিকে খবর দিলেন, দাহিয়া তোমার অধীনে পড়েছে সাফিয়া। বলে, জি আমার অধীনে দাও, তুমি এখান থেকে একটা নেও। তাই হলো। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না বিশ্বনবীর সাথে অবস্থান করলেন কিছুদিন কয়েকদিন। তারপরে হযরত সাফিয়ার মনের মাঝে পরিবর্তন আসলো, তিনি মুসলমান হওয়ার ইরাদা করলেন। রাসূলুল্লাহ তাকে আজাদ করে মুসলমান হওয়ার পরে আজাদ করলেন। তারপরে আবার বললেন, এখন থেকে তুমি আমার স্ত্রী বিয়েও। হযরত সাফিয়া ছিলেন রাসূলের দাসী, এখন হলেন রাসূলের স্ত্রী, একসাথে সংসার করে। হযরত সাফিয়া খুব সুন্দরী ছিলেন, কিন্তু উনি ছিলেন একটু তুলনামূলকভাবে বেটে।
একদিন মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব নবী গেলেন, দীর্ঘ সময় কাটালেন, তারপরে মা আয়েশার কাছে আসলেন। মা আয়েশা বিশ্ব নবীকে পেয়ে বলেন, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাদা কাদা তানি কাসীরা। মা আয়েশা বলে, আমার কাছে আইছেন কেন? ওই বাটটুনির কাছে থাকেন। বুঝেন নাই? সতীনের প্রতি সতীনদের একটা কি থাকে, একটু একটু থাকে আর থাকে। এজন্যই তো আমাদের দেশে যদি কোনো স্বামী বউরে কয় আমি আরেকটা বিয়ে করব, প্রয়োজনে জবাই করে নেব, অনুমতি, মারামারি কিলাকিলি সব করব, অনুমতি নেই। সতীনের সংসার কোনো নারী পছন্দ করে না, এটা কিন্তু মোটেও ভালো দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পুরুষদেরকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন। আল্লাহর অনুমতির মাঝে, আল্লাহর সিদ্ধান্তের মাঝে নিশ্চয় কল্যাণ আছে। فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। তোমরা তোমাদের পছন্দ মতো দুটি বিয়ে করো, তিনটা করো, চারটা করো, ইসলামে অনুমতি আছে। পাকিস্তানের একজন মেয়ে তার স্বামী দ্বিতীয় বিয়ে করলো, ওই মেয়েটার বক্তব্য আমি পেলাম। মেয়েটাকে একজন জিজ্ঞাসা করেছে, তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তোমার কি কষ্ট লাগে নাই? মেয়েটা জবাব দেয়, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আমার কষ্ট লেগেছে, কিন্তু সেই কষ্টটা আমি মেনে নিয়েছি, কারণ আমার রব অনুমতি দিয়েছে। এই অনুমতির মাঝে আমার জন্য পরীক্ষা আছে, আমি ধৈর্য ধরলে পাশকারিণী হয়ে আল্লাহর কাছে পুরস্কার পাব। কষ্ট আমার লাগেনি তা না, তবে আমি ধৈর্য ধরছি, আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছে এর মাঝে নিশ্চয় কল্যাণ। প্রসঙ্গ যেহেতু এসেছে কিছু কথা বলে ফেলি, দেখি যদিও মা বোনদের ফ্যান্ডেল থেকে আবার মিছিল ওঠে কিনা সে ভয়ও আছে। আমার বন্ধু, যুদ্ধের মাঠে পুরুষ মারা যায় অনেক। ওহুদের যুদ্ধে একদিনে মারা গেছে 70 জন সাহাবী, ঠিক না? কতজন? যুদ্ধের মাঠে হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও মারা গেছে। যুদ্ধের মাঠে মারা গেল হাফসার স্বামী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন যুবতী। যারা যুবক অবিবাহিত, স্বাভাবিকত তারা বিবাহিতা নারীদেরকে বিয়ে করতে আগ্রহ দেখায়, স্বাভাবিক। একজন অবিবাহিত যুবক অবিবাহিত একজন যুবতীকে বিয়ে করতে চায়, এটা স্বাভাবিক। এখন হযরত হাফসার তো স্বামী মরে গেছে, শুধু হাফসা একা নয়, এমন শত শত বোন আছে, দীনি বোন, যাদের স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি ইনসাফের জবাব চাই, আমার মা বোনদের কাছে ইনসাফের জবাব চাই। তারা আস্তে আস্তে বলুক, আপনারা একটু আওয়াজ করে বলবেন, যে মেয়েটার স্বামীটা মরে গেল, ওই মেয়েটা এখনো যুবতী, তার আর একজন স্বামী অভিভাবক দরকার আছে না নাই? এখন তো অবিবাহিত যুবকেরা বিবাহিতা নারীকে বিয়ে করতে চায় না, আগ্রহ কম। এখন এই মেয়ের তো যুদ্ধের মাঠে স্বামী মরে গেছে, তার তো স্বামী দরকার। এখন যারা বিবাহিত পুরুষ আছে তারাও যদি বিয়ে না করে, দ্বিতীয় বিয়ের অনুমতি নাই, আমার বোনেরা লাঠি লইয়া খাড়াই থাকবো, দ্বিতীয় বিয়ে করতে পারবা না। তাহলে যদি কয়েকদিন পরে আপনার স্বামীটাও শহীদ হয়, আপনার খবর কি? এখন যদি যুবক যারা পুরুষ আছে বিবাহিত, তারা হযরত হাফসাকে বিয়ে করে, অমকরে বিয়ে করে, তমকরে বিয়ে করে, তাহলে মহিলাটা একজন অভিভাবক পাইলো, ঠিক কি না? আর আমি আবুল কালাম আজাদ, আমিও যুদ্ধের মাঠে যদি চলে যাই, আমার মনে এই চিন্তা থাকে, যদি আমি শহীদ হয়ে যাই, আমার বউ আরেকজন অভিভাবক স্বামী পাবে, তাহলে আমার পিছু টান থাকবে না, শাহাদাতের তামান্না আরো বেড়ে যাবে। এখন যে সমস্ত মহিলারা বিধবা, স্বামী মরে গেছে,
তাদের বিয়ে যদি না হয় তাহলে সমাজের মাঝে ব্যভিচার অনাচার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধু, আল্লাহ নির্দেশনাগুলো মানুষের জন্য কল্যাণকর, তবে আল্লাহর নির্দেশনা একবারে ব্যাপক হারে আল্লাহ দেন নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ওটুকু বলে একটা দুটা বিয়ে করো, তিনটা করো, চারটা করো, অতটুকু বলে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ এবার বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, বিয়ে করার পরে একাধিক বউ যদি থাকে সমান আচরণ করতে হবে। যদি সমান আচরণ করার ব্যাপারে শঙ্কিত হও, তুমি সমান আচরণ করতে পারবা না, আদালত কায়েম করতে পারবা না, তোমার জন্য একটা একাধিক বিয়ের অনুমতি নেই। قال النبي صلى الله عليه وسلم من كان عنده امرأة فلم يعدل بينهما جاء يوم القيامة وشقه ساقط। আল্লাহর হাবিব বলেন, যে পুরুষের অধীনে দুইজন বউ আছে, তিনজন আছে, একাধিক আছে, যদি সে সবার সাথে সমান ব্যবহার না করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে, তার দেহের পাজরের এক পাশ থাকবে। আমাদের দেশে যে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দেয় না, এটাও একটা কারণ। কারণ হাজার হাজার বিবাহিত, একাধিক বিবাহিত পুরুষ আছে যারা পরের বউ ছাড়া আগের বউ তারে বুঝেই না। নতুনটা ফাইল আগেরটা ডিলেট, ওইটার মেমোরি কার্ডে আর কোনো কিছু নাই, এটার মোবাইল নাম্বার। কিছু হারামি পুরুষ আছে আগের সংসারে সন্তানদেরকে টাকা পয়সাও দেন, খুব বদ আচরণ। যাই হোক বন্ধু, এটা আমার আলোচ্য বিষয় নয়, প্রসঙ্গে এসেছে। বলেছিলাম মা এসা বলছে সাফিয়ার ব্যাপারে, ওই ভাটুনির কাছে থাকলে তো পারতেন। সতীন হিসাবে একটু খোসা মারলেন। فقال النبي صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مجزت بماء البحر لمجزته ও আয়েশা, তুমি এমন শব্দ বলেছো সাফিয়াকে বাট্টুনি বইলা বেটে বলে, তুমি গুতা মারছো তার পিছনে, এমন শব্দ বললা, তোমার শব্দটা যদি সমুদ্রের পানির সাথে মিশাইয়া দেয়া হয় পানিটার রং পরিবর্তন হয়ে যাবে। কারো পিছনে আপনি খোসা দিলেন, বুঝেন এবার শব্দটা কতটা জঘন্য। রাসূল বলে, যদি সমুদ্রের পানির সাথে, আরে ভাই পুকুরের পানি বলে নাই, কিসের পানি বলছে? বিবাহিল বাহার শব্দের ওয়াইট, সমুদ্রের পানি। আল্লাহু আকবার কবীরা, আমাদের বঙ্গোপসাগর এটা কিন্তু সমুদ্র না, এটা উপসাগর। ওখানে যদি 50 মন ময়লা ফেলে দেন সাগরের পানি নষ্ট হবে? কিচ্ছু হবে না। 100 মন কথা বলেন, 200 মন, 500 মন, 1000 মন, 1000 টন ফালাইলো পানির কিচ্ছু হবে না। আর আল্লাহ মা আয়েশাকে বলছে, তোমার শব্দটা সাগরে মিশাইলে সাগরের পানি পরিবর্তন হবে। আমার বন্ধু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কয়েকজন সফর সঙ্গীর সাথে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখলেন একটা গাধা মরে বসে আছে, পয়সা তার পেট ফাইটা। এখন এই পেটের ভিতরে তাকায়া দেখে অনেকগুলো ফোকা কিলবিল, শুধু গাধা নয়, শুধু গরু নয়, ও আমার ভাই কবরে আপনাকে রেখে আসার পরে 5-7 দিন, 10 দিন, 20 দিন পরে আপনার অবস্থাও তাই। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। ঘরের মাঝে যাদের বিল্ডিং নয়, পার্টিশন দিয়া রাখছেন টিনের ঘর, অথবা ওয়াল গুলো আপনার ইটের, উপরেরটা হলো টিনের, ওখানে উপরের মাঝে মালামাল রাখার জন্য উপরে ছাদের মতো দেয়, এটারে কি কয় এলাকায়? সান সিট,
মাঝে মাঁঝে দেখবেন সেখানে ইঁদুর মরে বসে যায়, হয় না? হুট করে দেখলেন যে একটা সাদা পোকা নিচে পড়ছে, তখন আপনি দেখে বুঝেন উপরে কিছু ঘটছে। খুঁজা দেখেন মরা ইঁদুরের গায়ে অনেকগুলো পোকা। শিক্ষা নে মুসলমান, তোমার মরার পরে কবরে তোমার দেহেরও ঠিক তাই। ও যুবতী নারী, ও আমার প্রিয় ভক্ত, তোমাকে বলছি তোমার দেহ মানুষকে দেখায় হাঁটো না। টোটালি বিস্টিক লাগায়া কপালে টিপ দিয়া গায়ের চেহারাটার মাঝে আরো সুন্দর করে বিভিন্ন রকমের উপকরণ মেখে বুকের কাপড় ফেলাইয়া মানুষের সামনে সৌন্দর্য দেখায় না। এই সৌন্দর্য আজ আছে কাল নাই, মরে দেখো সাত দিন পরে তোমার দেহ পোকা মাকড় খাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই গাদার পেটের ভিতরে পোকা মাকড় কিলবিল করছে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বলতেছে, শোনো, যদি তোমাদের কাউকে বলি ওই গাদা থেকে একটু মাংস খাও, রাজি হইবা? তারা সবাই কয় না না, অসম্ভব অসম্ভব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, শোনো, মানুষের গীবত করার তুলনায় এই গাদার মাংসটা খাওয়া অনেক ভালো। গীবতটা আরো ঘৃণিত, আরো ঘৃণিত, আরো ঘৃণিত। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাফাত রিহুম মুনতানা। আমরা বিশ্বনবীর সাথে যাচ্ছি হেঁটে, হঠাৎ করে দেখি দুর্গন্ধ নাকে এসে পৌঁছলো বাতাসের সাথে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আতাদরুনা মা হাদিহি রিহ, কিসের দুর্গন্ধ জানো নাকি? সাহাবারা বললেন, না রাসূল বলেন, কোন মুমিনের গীবত করা হচ্ছে ওই কারণে দুর্গন্ধ বের হয়েছে। মানুষের এই জাতীয় মৌলিক দোষের অভাব নাই, আমাকে দিছে মাত্র গীবতের একটা অংশ আর হাসাদের। এই বইটা আমি নতুন লিখেছি, নভেম্বরে প্রকাশিত হয়েছে, ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম, মানুষের ১৫টা মৌলিক দোষ, জঘন্য জঘন্য, আমি এখানে এনেছি। এই বইটা আজকে স্টেজে পাবেন, মাত্র মনে 10-15 বা 20টার মতো আছে, মাহফিলের পরে নেবেন পড়বেন। আমার বন্ধু, গীবত এত জঘন্য গুনাহ, এত জঘন্য গুনাহ। কোন সাহাবি যদি গীবত করত অন্য সাহাবি তার কাছে আর বসত না, উঠে চলে যেত। এখন যারা গীবত করে ফেলেছি এমন লোকের গীবত করছেন যে কাছে দাঁড়ে নাই, এখন কি করবেন? বিশ্বনবী এজন্য একটা থিওরি দিয়েছেন, আসলে ইসলাম এমন সহজ একটি ধর্ম যে ধর্মের মাঝে সব সমস্যার সমাধান, কথা বলেন না, সব সমস্যার সমাধান আছে না নাই? আওয়াজ করে বলুন, ইসলাম কি সমস্যা বাড়াতে আসছে না কমাতে আসছে? এই জন্য সমস্যার সমাধান নাই, এমন কোন সমস্যা নাই। আমরা ছোটকালে মিছিল করতাম, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, শুধু কোরআন বললে হাদিস এসে যায়। ওয়াজ শুনে অনেকে মনে মনে ভাবছেন যে তাহলে গীবত যা করছি উপায় তো আর নাই, কারণ কত বেড়া আছে গীবত করছি মইরাই গেছে, বাইসা থাকলে খালাদা দিয়ে আরো কোনো না কোনো ভাবে পাওয়ার সম্ভাবনা আছে। দইরা মাপ চাইলাম যে ম্যাডাম কিছু কইছি মাপ করে দেন, শেখ হাসিনারও পাইয়া যাইতে পারেন, কিন্তু যে মইরা গেছে হে রে তো পাওয়ার সম্ভাবনা আর, যে আমেরিকা থাকে হেও বাংলাদেশে আইতে পারে বা কোনোদিন মোবাইলে পাইয়া যাবেন, কিন্তু মরা লোকের গীবত করছি হে রে হইব? قال النبي صلى الله عليه وسلم ان من كفاره الغيبه ان تستغفر لمن اغتبته فتقول اللهم اغفر لي واغفر له سبحان الله পড়ে ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? জান্নাতের রাস্তা কয়টা? যারা জানেন তারা বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মাশাআল্লাহ, একটা।
এবং সেটা কিন্তু বাঁকা নয়, সেটা একবারে সোজা। ইবনু মাজার মুকদ্দামা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মাঝে কাঠি নিলেন, মাটির মাঝে কিছু এরকম করে করে আঁকা বাঁকা আঁক দিলেন, তারপরে মাঝখানে স্ট্রেট একটা সোজা আঁক দিলেন, দিয়ে এবার তিনি যারা সাথে ছিলেন তাদেরকে বলতেছেন, তোমরা কি বুঝো এগুলো কি? তারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। নাকি আন্দাজ করে কই লাইছে? ওরা আমরার মত না, এটা সাহাবাদের আদব ছিল, যেটা জানতেন না বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আর আমাদের দেশে হইলে আন্দাজে শুরু হয়ে যেত, ঠিক না? আন্দাজ কারে কয়? আমি যাচ্ছি উত্তরবঙ্গে গাড়িতে, লং ড্রাইভে গেলে ছোট গাড়ি নেই না, কক্সবাজার, জয়পুরহাট, হ্যাঁ, সিলেট, এগুলোতে গেলে হয়তো বিমানে যাই, আর না হয় বড় গাড়িতে যাই। ছোট গাড়ি রে ট্রাকওয়ালারা বাসওয়ালারা গাড়ি এ মনে মশা মাসি মনে করে আর তো যাচ্ছি বাসে করে, সম্ভবত আসরের নামাজ হবে যেটুকু আমার মনে পড়ে, আকাশ মেঘলা, আসরের নামাজ পড়বো অথবা মাগরিব, কনফিউজ আমি, অজু আছে আলহামদুলিল্লাহ, গাড়ি থামবে না, অবস্থা এমন গাড়ির মাঝে মানুষ আছে 30-35, মনে হয় মুসলমান একজন, এটাই মনে হয়। গত রাতে আমি যে বিমানে করে এসেছি সে বিমানে যাত্রীর সংখ্যা 300-র কম হবে না, বিশাল বিমান, অনেক যাত্রী। ফজরের নামাজের সময় আমি বিমানের ভিতরে টয়লেট আছে, ছোট টয়লেট থাকে, অজু করা যায়, কষ্ট করে করা লাগে, পাটা কোনো রকম ধুয়ে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লাম। আমি তাকাইয়া এদিক সেদিক দেখলাম, ফজরের টাইম চলে গেল, আল্লাহর একটা বান্দা নামাজ আমার চোখে পড়ে নাই। গাড়িগুলোর অবস্থা ঠিক তাই হয় আমাদের দেশে, নামাজের সময় চলে যায়, ড্রাইভার, হেলপার, আপনার যাত্রী, কারো যেন খবরই নাই। অথচ হাদিস হলো একজন মুমিন একজন কাফেরের মাঝে পার্থক্যকারী শুধু কি? নামাজ। যার নামাজ নাই তার ইমান নাই, লা দীন লিমান লা সলাত লাহু। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা দীন লিমান লা সলাত লাহু, যে ব্যক্তির নামাজ নাই সে দিনের ভিতরে আছে দাবি করার অধিকারও নাই। কোন প্রসঙ্গে জানি বলছিলাম? উত্তরবঙ্গ যাচ্ছিলাম। আরে ফোক করছে ভাই, একটু চার দেন, নামাজ পড়ব, গাড়ি তো থামবে না, থামার সম্ভাবনা নাই, তাই আমি ভাবলাম যে হেল্পার আছে, কি বলে জানি এগুলোকে কি বলে, কন্ট্রাক্টর না, সুন্দর নাম কয়, সুপারভাইজার, বিআইপি নাম, সুপারভাইজার সাহেব, নামাজ পড়ব পশ্চিম কোণটা, বাংলাদেশে তো আমরা এই শব্দই বলি পশ্চিম কোণটা। সুপারভাইজার সাহেব আমার জবাব দিলেন, হুজুর গাড়িতে কোনো দিক লাগে না, বুঝলেন? আমি জিজ্ঞাসা করলাম পশ্চিম কোনটা, উনি পশ্চিম না দেখাইয়া ফতুয়া মেরা দিলেন গাড়িতে কোনো দিক। তা আমি বললাম যে ভাইজান আপনি দয়া করে পশ্চিম কোনটা সেটা বলেন। উনি একবারে সামনে ড্রাইভারের কাছাকাছি দরজার পাশে দাঁড়া, ঠিক সামনে সিটের এক ভদ্রলোক টাইটুই সুট টুট পরা, উনি সুপারভাইজারের সাথে একাত্মতা পোষণ করে আমার বললেন যে হুজুর উনি তো ঠিকই বলছে, পইরাল একদিকে পড়লে চললে। মুফতি কয়জন পাওয়া গেল? দুইজন। আমার একটু রাগ হলো, আমি বললাম যে আরে ভাই আপনারা ফতুয়া দিচ্ছেন, আমি তো ফতুয়া চাচ্ছি না, আপনি পশ্চিম চিনেন কিনা সেটা বলেন। তখন এবার সুপারভাইজার কয়, হুজুর এই রোডে আমি নতুন, আমি কই এইডা না আসল ফতুয়া, আপনি চিনেন না সেটা বলেন। এবার ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব পশ্চিম কোনটা, ড্রাইভার সাহেব আমাকে দেখাই দিলেন এইদিকে ফিরে পড়েন। আপনারা অনেকে মাসালা জানেন বা বলেন যে গাড়িতে কোনো দিক লাগে না, এই মাসালার কোনো ভিত্তি নেই।
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তুমি যখন নামাজ পড়বে তোমার চেহারা কাবার দিকে ফিরাও, তা কাবার দিকে ফিরে নামাজ পড়া 13 ফরজের এক ফরজ। গাড়িতে হন আর বাড়িতে হন যেখানে হন, ফরজ নামাজ কাবার দিকে ফিরে পড়তেই হবে, তবে মাসআলা নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। ওই বেটারা পেস লাগাইছে এখানে, আল্লাহর হাবিব যখন নফল নামাজ পড়তেন বাহনের উপরে পড়তেন, যদি এটা পূর্ব পশ্চিম যেদিকে ফিরুক যেদিকে থাকুক তিনি লাইউবালি পরোয়া করতেন না, কিন্তু ফরজ নামাজ কখনো কাবা ছাড়া অন্যদিকে ফিরে পড়তেন না। ওরা নফল ফরজের জায়গায় ফিট করে চা দোকানে বৈশা দুইটা হাসি দিবে, তিন নাম্বারটা দিয়ে দেখেন যে ডাক্তার কয়জন আছে, মোট প্রায় টেবিলে ডাক্তার বসা, ভাই হাসি দেন হিস্টাসিন খান না, তখন কইছে না খাই না, আরেকজন কো দূর হিস্টাসিন চলে না, এমন ওই ডালা দেখবেন ওষুধের নাম সব MBBS বৈশা আছে চা দোকান। সাহাবাদের চরিত্র ছিল তার আন্দাজে কথা বলতেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, একটা গাছ আছে যেই গাছের সবটা উপকারী, তার ডালা উপকারী, কাণ্ড উপকারী, তার ফল উপকারী, সবকিছু উপকারী, এমন কোন গাছ আছে বলো দেখি। এখন কেউ কচু, আবার কেউ কদু একটা মন্তব্য করেছে, কিন্তু রাসূল তাদেরকে বললেন, মিয়া হয় নাই, তোমরা জানো না ওই গাছটার নাম হলো নাখল, খেজুর গাছ। কি গাছ? আরব দেশের মানুষ বোঝে এটার গুরুত্ব কত, যদি কারো একটা খেজুর গাছ থাকে তার একটা দুধেল গাই, বাংলাদেশের দুধওয়ালা গাই, বড় দুধওয়ালা গাই আছে না, 15 কেজি 20 কেজি 30 কেজি দুধ দেয় এমন গাইও আছে, যার একটা 20 লিটার 30 লিটার ওয়ালা দুধের গাই থাকে হেবেড়া এলাকায় মোটামুটি। হ্যাঁ, ওর খরচাপাতির ব্যাপারে আর কোনো টেনশন নাই। আরব দেশে যার একটা খেজুর গাছ থাকে ঠিক তাই মনে করে, কারণ তাদের প্রধান খাবার খেজুর এবং রুটি, 6 মাস গম 6 মাস খেজুর, খেজুর দিয়ে 12 মাসও চলে, এমন লোক আছে। খেজুর গাছের ডালা পালা কাজে লাগে, কাণ্ড কাজে লাগে, ফল কাজে লাগে, কি কি কাজে লাগে এটা তাদের দেশের ব্যাপার। আল্লাহর হাবিবের কথা বলার পর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ না বালেগ মানুষ, রাইসুল মুফাসসিরিন, তিনিও সেখানে বসা, তিনি কয় হুজুর আমারও মনে সেটাই হয়েছে, কিন্তু আমনের ডরে আমি ছোট মানুষ তো, আমি মনে এইটাই আমার আইছিল কিন্তু আমি এটা বলি নাই। আল্লাহর হাবিব বলে, আরে বললে তো ভালো ছিল, তাহলে বোঝা গেল আন্দাজ করার পরেও বলে না, আর আমরা না বুঝাও শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বুঝো নাকি আঁকা কি করলাম এগুলো কি? তারা জবাব দিলেন, জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঁকা বাঁকা সব হলো জাহান্নামের রাস্তা, আর মাঝখানে সোজা একটা, এটাই হলো জান্নাতের রাস্তা। এবার আওয়াজ করে বলুন তো, জান্নাতের রাস্তা কয়টা? সোজা না বাঁকা? এটাকে আরবিতে বলে সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা কমপক্ষে 17 বার আল্লাহর কাছে বলি, আমাকে ওই রাস্তাটা দাও। ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্তে কয় রাকাত? প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এ দোয়াটাও জান্নাতে যাওয়া সহজ, জান্নাতের রাস্তা একটা এবং সেটা সোজা। ওই জান্নাতের রাস্তা আপনি উঠতে না পারলে আল্লাহর দোষ দিবেন কেমনে? বরং আঁকা বাঁকা জাহান্নামের রাস্তার অভাব নাই, ওখানে যাই আপনি বসে আছেন, ঘটনাটা সব সমস্যার সমাধান দিতে পারে তো, সমাধান তো আছে, আপনি ক্ষমা নিতে পারেন না দোষ তো আপনার।
এখন যে মরে গেছে বিশ্ব নবী বলেন ইন্না মিন কাফারাতিল গিবাহ, গীবতের কাফফারা হলো আনতাস্তাগফিরা লিমান আগতাফতাহু, যার গীবত তুমি করেছো তার জন্য আল্লাহর কাছে তোমাকে এখন ক্ষমা চাইতে হবে। আনতাকুল আল্লাহুম্মা গফিরলি ওয়াগফির লাহু, তুমি যখন দোয়া করবা তখন তুমি বলবা আল্লাহ আমারেও ক্ষমা করো, ওই যে লোকটা আছে ক্ষমা করো, এখন শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন এখন থেকে তার জন্য ক্ষমা চাও। যারা খালেদার বিরুদ্ধে গীবত করছেন মাপ পাইতে হলে এখন এর জন্য ক্ষমা চান, এর মানে হলো আল্লাহ আপনার দুশ্মনরেও দোস্ত বানায়া ছাড়বে। আমাদের এক কলি একদিন মজা করে বলল, অফিসে বলছি গল্প করছি, বলে যে কেউ যদি কারো গীবত করে আমি মনে করি মা বাবার গীবত, মানুষের কাছে যাই যে মা বাবার গীবত। তা আমি বললাম এটা একটা কথা হইল, মানুষে মা বাবার বিরুদ্ধে মানুষের কাছে কয়ে বেড়ায়? হুজুর দেখেন গীবত করলেই আপনি ওর জন্য ক্ষমা চাওয়া লাগবে, না হয় আপনি মাপ পাবেন না। তাই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সবার আগে থাকবে কে? এখন জন্ম দিল যে তার জন্য ক্ষমা না চাইয়া পাবলিকের জন্য চাইলেন, কারণ গীবত করে মুসিবতে পড়ে গেলেন। এখন গীবত করলে তার কাছে তার জন্য ক্ষমা চাইতে থাকবেন, ক্ষমা চাইতে থাকবেন, ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ তখন তাকেও মাফ করবে, ওই আপনার ক্ষমা চাওয়ার কারণে আপনাকেও ক্ষমা করে দেবেন। ইসলামে নাই নাই এমন নাই, সব আছে। এখন যারা পরের হক নষ্ট করে বসে আছেন তাদের কি খবর? গুনাহ করলে তাওবা করো, তাওবা করো, তাওবা করো, আল্লাহ তাআলা কত মহান, ইসলাম কত সোজা, জান্নাত পাওয়া কত সহজ দেখুন। আল্লাহ তাআলা জানে মানুষ গুনাহ করবে। আমি শুরুতেই বলেছি অভ্যাসগত গুণা আছে, সৃষ্টিগত গুণা আছে, গুণা করার মতো মাদ্দা প্রবণতা মানুষের ভিতরে আছে। তাই লোভ ক্রোধ এই জাতীয় কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ আপনারে বানানোর সময় আপনার ভিতরে দিয়া বানাই। লোভের কারণে মানুষ হারাম খায়, লোভের কারণে মানুষ সুদ খায়, লোভের কারণে ঘুষ খায়, লোভের কারণে এটা করে সেটা করে, এই লোভ আপনার ভিতরে দিছে আল্লাহ আপনারে বানানোর সময়। কেন দিছে? কারণ হলো লোভ যদি না থাকতো মানুষ জান্নাতের আশায় ভোরবেলায় শীতকালে তাহাজ্জুদ পড়ত না। জান্নাতের লোভ আছে তাই শীতটিত মানে না তাহাজ্জুদ দেখার আয়া গেছে, জান্নাতে যাওয়ার লোভ আছে তাই নিজের কষ্টে অর্জিত কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ভালো কাজে লাগাও। সৃষ্টিগতভাবে ক্রোধ আছে, রাগ রাগ আল্লাহ মানুষের ভিতরে এটা বানানোর সময় দিয়া দিছে, ওই রাগের কারণে তালাক দিয়া দেয় বউ, আছে না? মানে হলো রাগটারে ভালো কাজে ব্যবহার করে নাই, রাগ আল্লাহ আপনারে বালা কামে দিছে। দেখবেন বাচ্চার বয়স কত, বয়স মাত্র 2 মাস, 2.5 মাস, 3 মাস, ওই বাচ্চা ওয়াও 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 করে কানছে, 1-2 মিনিট কান্দার পরে যদি দেখে যে মা এখনো কোলে নেয় নাই, কান্দার সাউন্ড কমে না বাড়ে, এমন কান্দা কান্দে সে আর লাল করে কোলে নিতে গেলে কেমনে থাকে, এভাবে সোজা হয়ে থাকে কোলে উঠবে, বয়স মাত্র 2.5 মাস, রাগ পাইলো কই বাজার থেকে কিনে আনছে? আপনি তার দিকে তাকায় মুস্কি হাসি দেন, দেখবেন বাচ্চা আপনার দিকে মুস্কি হাসি দিচ্ছে, আপনি তাকে একটু রাগ দেখান দেখবেন সেও রাগ দেখাইয়া কান্দা দিছে, কেঁদে দিয়ে প্রতিবাদ করে বুঝায় রাগ আমারও। সাথে আছে নাফসে আম্মারা যে নিয়মিত আপনাকে খারাপ কাজ ইয়া করে, উত্তেজিত করে, তারপরে সাথে আছে ইবলিস, সে নিয়মিত আপনাকে অন্যায় করাতে ব্যস্ত থাকে। এত কিছুর পরে আল্লাহ ভালো করে জানেন আমার বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে না, গুনাহ হলো জলীয় বাষ্পর কণার মতো, বাতাসের সাথে ধুলা বালির মিশ্রণের মতো, একজন মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। আমার গায়ে জামা আছে, ধরুন আমার বাসায় এসি, আমার গাড়ি এসি, আমার অফিস এসি, আমি গাড়ি থেকে বাহিরে খুব কম থাকি,
এ অবস্থায়ও যদি এই জামাগাত দিয়া সাত দিন পাঁচ দিন থাকি, তারপরেও জামাটা ময়লা হওয়ার সম্ভাবনা আছে না? গুনাহ থেকে আপনি যতই বাঁচতে চান, কিছু গুনাহ হয়ে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা তাওবার দরজাটা খুলছেন, এখনো বন্ধ করেন। আপনি গুনাহ করতে করতে মাথা পার হয়ে গেছে গুনাহ, আপনার গুনাহ যদি হয়ে যায় আকাশের মেঘ পরিমাণ উঁচু, আল্লাহ রহমত আসমান পরিমাণ উঁচু, সাবাকাত রহমতি গাদাবি, আল্লাহ লওহে মাহফুজে লিখে রেখেছেন। এই শব্দটা প্রথমে লিখেছেন, কলমকে বানাই আল্লাহ জিজ্ঞেস করে, ও কলম লিখো দেখি লিখো, ফকালাল কলামু মা দাকতুবু, কি লিখবো ইয়া রব বলুন, আল্লাহ কো লেখো রহু মাহফুজের মাঝে সাবাকাত রহমতি গাদাবি। আমার বান্দারা যতই অন্যায় করুক, আমার ক্রোধের উপরে আমার রাগের উপরে আমার রহমত সবসময় বিজয়ী থাকবে। আমার বান্দা যদি ফিরে আসতে চায় একটা বার তাওবা করে, তার গুনাহ যদি মেঘমালা পরিমাণ উঁচু হয়, পাহাড়ের মাথা পরিমাণ উঁচু হয়, একটা খাঁটি তাওবা করলে একসাথে সব ক্ষমা করে দেব। একশো জন হত্যা করে জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই? তা আপনি কেন পাবেন না? গীবত করেছেন, গীবত থেকে বাঁচার সুযোগ তো আছে, গীবতের গুনাহ মাপের সুযোগ আছে। আমার বন্ধু এখন তওবার দরজা খোলাম, আপনি ফিরে যান তওবা করে, আল্লাহ আপনাকে বুকে টেনে নেবে, কোলে তুলে নেবে। কিন্তু পরের হক নষ্ট যারা করেছেন, তারা শুধু তওবা দিয়ে ক্ষমা পাবেন না, তাদের হক ফিরাইয়া দিয়া তারপরে তওবা করতে হবে। হাসাদ হাসাদ হিংসা বড় মারাত্মক জিনিস, হিংসা যারা করে, যার হিংসা করে তার কোনো ক্ষতি নাই। যার করে, যেমন ধরেন আমার ছেলে অনেক বড় আলেম হয়ে গেছে, আমার আরেকটা ছেলে সচিব হয়ে গেছে, এখন আমনের হিংসার অভাব নাই, আমার ছেলে চাকরি চলে যাবে, ঠিক না? আপনার ছেলে ডাক্তার হয়ে গেছে MBBS, আমার তো ঘুমই হয় না, আগুনের মাঝে লাকড়ি দাও, যেমন লাকড়িটা জ্বলে যায়, যারা হিংসা করো তোমার আমলনামা মাঝে নেক আছে, ওই নেক গুলো জ্বলে যায়। মা বন্ধুদের মাঝে পুরুষের তুলনায় হিংসাটা একটু বেশি, তা আমার প্রিয় মা বোনকে বলছি, অন্তর থেকে হিংসা সরান। সতীনের ফুট অনেক মোটা, নিজেরটা শিখ না, বুঝেন? সাঁতার কাটছে, সাঁতার দুইজনে সাঁতার কাটছে, কুয়ার পুকুরের ওই পাশ থেকে সাঁতার কাইটা এদিকে আসতেছে, এই পাশে বসে আছে একজন মহিলা। মহিলা বলতেছে, ওরে বাবা রে বাবা, যেন বাঘ আসতাছে রে, পানি দুই ভাগ কইরা লাইছে রে, এরকম আওয়াজ করে বলতেছে। এখন আস্তে আস্তে যখন মহিলার কাছে আইছে, মহিলা দেখে এটা তো নিজের কথা, নিজের এখন যে কইরা লাইছে না, বাঘ আইতাছে রে, মনে মনে কয় মুখ নিলাইগা যায়, তাই কয় আহারে আমার সিমডা ডানা, সিমটা বোঝেন নি, ঠিক না? এখন সামনে আইসা গেছে, এতক্ষণ তো ভাবছিল এটা মনে হয় সতীনের, তাই কইতাছে বাঘ আইতাছে রে, পানি দুই বাঘ কইরে লাইতাছে রে, এত ভোল আইল কোথা থেকে রে, সামনে দেখে যে নিজেরটা, পাহাড়ে আমার সিমডাটা। এর আগে সতীনের ছেলেকে বাঘ বলার কারণ কি?
কারণ সতীরের ছেলে মোটা হোক তাজা হোক সহ্য হয় না। কিছু লোক এমন আছে হিংসা করে মানুষের, হিংসা করে বিয়া করতে পারবি না, বিয়া করতে পারবি না, সতীনের ছেলে তোর কাছে মাইয়া কেডা বিয়ে দেয়, পরে দে বিয়া হইছে, এবার কই বিয়া হইলে লাভ কি, ফোলা মাইয়া হইব না, ফোলা মাইয়া হইছে কই ল্যাংরা হইব, ভালো হইব না, এমন এমনে এমনে কইতে কইতে অবস্থা এমন, লেখাপড়া করে কি লাভ, চাকরি পাইবি না, চাকরি পাইছত বেতন পাইবি না, বেতন পাইছত কই টাকা চলব না, জাল হইব, শুধু বলছে হিংসার কারণে অন্যের উন্নতি সহ্য হয় না, এমন কিছু লোক সমাজে আছে না, না হিংসা মানে হলো উন্নতি দেখে এটা সরে যা, আমি যেন তার মতো হয়ে যাই, এটা ইসলামে জায়েজ। আলোচনার শেষ দিকে চলে আসছি, প্রিয় ভাইয়েরা বলুন তো আওয়াজ করে একটু, আপনি যাকে হিংসা করছেন ওই নিয়ামতটা তাকে দিছে কে, জোরে বলেন কে দিয়েছে, আল্লাহ যাকে দিল আল্লাহ তারে মাথা ধরে টান মারছে, গলা ধরে কি মারছে, টান মারছে, আপনি দেখে যে পায়ে ধরে টানছে, নিচে নামাইবে, এই জাতীয় চরিত্র আমাদের দেশে আছে কিনা, আছে কিনা, এই উঠা যাবে না, উঠা যাবে না, উঠবেন না, উঠবেন না। এক বেটা জিজ্ঞাসা করলো যে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, বলেন বলেন কথা বলেন, হাডুডু, এটা কি কাবাডিও বলে নাকি, আচ্ছা আচ্ছা, হাডুডু খেলা, কাবাডি খেলা, বাংলাদেশে এত খেলা থাকতে এইটারে কেন জাতীয় খেলা, কইডা আমাদের চরিত্রের সাথে মিল আছে, একজন আগাইলে ১৩ জনে টান মারে, কি হাডুডু খেলার মাঝে এটা না সিস্টেম, যে একজনে চাপ দিলে বাকি যে কজন আছে ওই কজনে গিয়ে চাপ, আমাদের চরিত্র এমন, যদি কাউকে আমরা আঘাতে দেখি আমাদের উচিত ছিল তাকে সামনে এগিয়ে দেয়া, এটা না করে আমরা পিছন থেকে টানতে থাকি, এটার নাম হিংসা, এটা পরিত্যাগ করতেই হবে, আপনি সহযোগিতা করুন আরেকজনকে, আপনি সাহায্য করুন, আপনার এলাকায় একজন আগাচ্ছে ধন্যবাদ দেন, পারলে বুদ্ধি দেন, পরামর্শ দেন, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে বানাইছে, এটা সাদাকায়ে জারিয়া হবে, ভালো করে মনে রাখবেন আপনার দ্বারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর একটা বান্দার যেন ক্ষতি না হয়, যদি তাই হয় আপনার সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ বানাইছিল পরের উপকারের জন্য, উপকার যদি করতে না পারেন কমপক্ষে ক্ষতি করা যাবে না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজ থেকে বেঁচে থাকো, সাহায্য করো না, আজকের এই মাহফিল একটা ভালো কাজ, নিঃসন্দেহে এই ভালো কাজের সাথে আপনারা শরীক থাকতে রাজি আছেন না নাই।